আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা, কেমন আছেন? সবাই আসলে কথা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আজকে উপস্থিত হচ্ছি, আজকে দেখাবো কীভাবে আপনারা নাফাত এফটি আপনারা ওপেন করবেন। তো নাফাত এফটি হচ্ছে আপনার সৌদি আরবের যে ন্যাশনাল অ্যাড্রেস, তো সেটাকে আপনারা কীভাবে আপনারা ওপেন করবেন আমি আপনাদেরকে দেখিয়েছি। কারণ নাফাত এফটি হচ্ছে আপনার বর্তমানে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনি অনলাইনে খুলতে যান, বা অন্য অন্য আরও আদার সার্ভিস আছে যেগুলো সৌদির মধ্যে আপনার বর্তমানে করতে গেলেই আপনার নাফাত অ্যাপসের প্রয়োজন পড়ে। এটি হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস, আপনার এদেশের আপনার যে বাসা, আপনার ডিটেলস সব কিছু আর কি এখানে চাই, ঠিক আছে? তো আমি আজকে আপনাদের পুরো ভিডিওতে দেখাবো কীভাবে আপনার নাফাত অ্যাপসটি আপনারা ওপেন করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন। তো সব কিছু আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন, কোথাও কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে চলে যাবো আমরা প্লে স্টোরে, দেন এখানে আমরা লিখে নেব নাফাতেভ। তো নাফাতে যাওয়ার পর এখানে আপনার নাফাত দেখতে পাচ্ছেন, আমার অ্যাপটি কিন্তু এখানে অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর কী করবেন, আপনারা এখান থেকে যাবেন নাফাত এফটির মধ্যে, তারপর এখানে আপনার লগ ইনে ক্লিক করবেন, তারপর এখানে আপনার ইকামা নাম্বারটি দিবেন, তারপর এখানে আপনার আপসারের যে আপনার পাসওয়ার্ডটি দিবেন, ওকে। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনার সিম নাম্বারটির মধ্যে একটি ওটিপি আসবে 4 সংখ্যার, তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন, তারপর আপনাদের নাফাতে আপনার এখানে 6 সংখ্যা একটি পিন দিয়ে নেবেন, আবারও সেম পিনটি দিয়ে নেবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর এখানে আপনার চেহারা স্ক্যান করতে বলবে, তো আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন, দেন আপনার চেহারাটা এইভাবে স্ক্যান করে নেবেন। এইভাবে থাকার পর আপনার নিচে দেখতে পাবেন একটি গ্রিন আছে, তো আপনারা এই গোল বৃত্তটির মধ্যে ক্লিক করবেন, নীল কালারের যে বৃত্তটি নিচে দিয়ে দেখতে পারবেন ক্যান্সেলের উপরে, তো এখানে আপনারা টিপ দিবেন, তারপর এটা কিন্তু ভেরিফাই হয়ে কিন্তু আপনি এখান থেকে অ্যাড হয়ে যাবে, আপনার চেহারাটি সাকসেসফুল দেখাচ্ছে, তারপর আপনার ফিনিশে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইয়াটি নাফাত অ্যাপটি কিন্তু এখন ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ আমিন আমার এখানে নামটি সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা যে নাফাত অ্যাপসটি কিন্তু আপনারা এখান থেকে এইভাবে ওপেন করে নেবেন। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।